চৌত্রিশ নম্বর উই হ্যাভ বিন ওয়ার্কিং হার্ড ড্যাশ উই ক্যান উইন দিস ইয়ার্স চ্যালেঞ্জ দ্য অ্যান্সার উইল বি শো দ্যাট উই হ্যাভ বিন ওয়ার্কিং হার্ড সো দ্যাট উই ক্যান উইন্স দিস ইয়ার্স চ্যালেঞ্জ পঁয়ত্রিশ নম্বর তারেক ওয়াজ এ ব্রাইড স্টুডেন্ট এখানে ব্রাইড হচ্ছে একটি অ্যাজেক্টিভ গুণ প্রকাশ করেছে হি হ্যাজ ডান নো রং এখানে রং হচ্ছে একটা নাউন আই ক্যান সাঁইত্রিশ নম্বর আই ক্যান নট রাইট দ্য রং এখানে রাইটটা হচ্ছে একটা ভার্ভ ভার্ভ হিসেবে এখানে বসেছে মূল ভার্ভ হিসেবে আটত্রিশ নম্বর বয়েস লং ফর হলিডেস লং এখানে কী হিসেবে বসেছে ক অ্যাড ভার্ভ ক অ্যাজেক্টিভ গ ভার্ভ লং এখানে ভার্ভ হিসেবে বসেছে উনচল্লিশ নম্বর দ্য আন্ডারলাইন ওয়ার্ড অফ দ্য সেন্টেন্স দ্য কলেজ টিচার ইজ পপুলার অ্যামাং হিজ স্টুডেন্ট এখানে কলেজ টিচারের গুণ প্রকাশ পেয়েছে সেই জন্য এটাকে আমরা বলবো অ্যান অ্যাজেকটিভ পপুলার ইজ অ্যান্ড অ্যাজেকটিভ করিম হেইডেড দ্য বল এখানে হেইডেড হচ্ছে ভার্ভ একচল্লিশ নম্বর হুইচ অফ দ্য ফ্লোইং ইজ অ্যান্ড অ্যাজেকটিভ অব দ্য ওয়ার্ল্ড মাউন্টেইন মাউন্টেনের অ্যাজেকটিভ ফর্ম হবে মাউন্টেনিয়স অপশন কদ আছে মাউন্টেইনিং অপশন খ মাউন্টেনিয়াস আর গা মাউন্টিক উত্তর হবে খ মাউন্টেনিয়াস বিয়াল্লিশ নম্বর হি স্লিপস ইয়ার স্লিপস ইজ অ্যান এক্সাম্পল অফ হুইচ অফ দ্য ফ্লোয়িং এখানে স্লিপ ঘুমানো কাজ হিসেবে ব্যবহৃত সো এটা হচ্ছে একটা ভার্ভ এ ভার্ভ তেতাল্লিশ নম্বর হোয়াট কাইন্ড অফ ভার্ভ ইজ দ্য ওয়ার্ড ওয়েন্ট ইন দ্য ফ্লোয়িং সেন্টেন্স দ্য ডগ ওয়েন্ট ম্যাড এখানে ওয়েন্ট কি সে কেমন ধরনের ভার্ভ উত্তর হবে কপুলেটিভ ভার্ভ চুয়াল্লিশ নম্বর আই কাট মাই সেলফ হেয়ার মাই সেলফ ইজ অ্যান রিফ্লেক্সিভ প্রোনাউন এখানে মাইসেলফ সবসময় মাইসেলফ আমরা জানি রিফ্লেক্সিভ প্রোনাউন পঁয়তাল্লিশ নম্বর ওয়াকিং ইজ গুড ফর গুড এক্সারসাইজ হেয়ার ওয়াকিং ওয়াকিং এখানে কী হিসেবে বসেছে জেরান্ড হিসেবে বসেছে ছয়চল্লিশ নম্বর এ হার্ড অফ ক্যাটেল ইজ পাসিং এখানে হার্ট দ্বারা কী বুঝেছে হার্ট দ্বারা এখানে কালেক্টিভ নাউন বুঝাইছে দ্যাটস ইট সাতচল্লিশ নাম্বার আই নো ব্যাটার দ্য আন্ডারলাইন ওয়ার্ড ইজ ব্যাটার হচ্ছে এখানে একটা অ্যাডভার্ভ হিসেবে ব্যবহৃত হয়েছে আটচল্লিশ নাম্বার হোয়াট ইজ দ্য ভার্ভ অফ দ্য ওয়ার্ল্ড শর্টলি শর্টলি এর ভার্ভ ফর্ম হচ্ছে শর্ট অ্যান্ড উনপঞ্চাশ নম্বর হুইচ ওয়ান ইজ নট অ্যান্ড অ্যাজেকটিভ কোনটি অ্যাজেকটিভ নয় কিউট একটা অ্যাজেক্টিভ অ্যাকিউট অ্যাজেকটিভ মিউট অ্যাজেকটিভ কিন্তু জুট হচ্ছে একটা নাউন তার মানে উত্তর হবে জুট জুট ইজ নট অ্যান অ্যাজেক্টিভ পঞ্চাশ নম্বর আই ডিড দ্য ওয়ার্ক হেয়ার ডিড ইজ অ্যান প্রিন্সিপাল ভার্ভ কেন প্রিন্সিপাল ভার্ভ কেননা এখানে এই সেন্টেন্সে কোনো অক্জলেরই ভার্ভ নাই সেহেতু ডিড এখানে প্রিন্সিপাল ভার্ভ হিসেবে ব্যবহৃত হয়েছে একান্ন নম্বর বিটার শব্দটির ভার্ভ হচ্ছে এম বিটার বায়ান্ন নম্বর প্লিজ প্লিজ শব্দটির নাউন কী প্লিজ শব্দটির নাউন হচ্ছে প্লিজার তিপ্পান্ন নম্বর নাম্বারিং শব্দটির ভার্ভ কি নাম্বারিং শব্দটির ভার্ভ হচ্ছে ইনিউমেরেট ইনিউমেরিট হচ্ছে নাম্বারিং শব্দটির ভার্ভ আজকে এ পর্যন্তই ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম